ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই ছাড়া গতি নেই ছুঁয়ে দে আমুল ফুটে যাবে ভুল ভিজে যাবে ওয়েলকাম টু মাই চ্যানেল তনুশ্রী মন্ডল। তো আমি চলে এসেছি তোমাদের সামনে আরও একটি নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। ব্লগটা অনেকক্ষণ আগে চালু করেছি কিন্তু আমি এডিটে বসিয়ে দেখছি, আমি ইন্ট্রো দিইনি, তাই আমি ইন্ট্রোটা দেখ যেখানে আমরা গেম খেলছি সেখান থেকেই শুরু করছি। তো চলো, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর একটু লাইক দিও, তাতে আমার কি আমি একটু আনন্দ পেয়ে আরও বেশি ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো চলো ভিডিওটা দেখো আর আমার সাথে থাকো। এখন আমি বসে গেছি, ব্রেকফাস্ট থেকেই শুরু করছি, সকাল 9টায় আসার কথা ছিল আমাদের। আমরা এসেছি কটা, এখন কটা বাজে? ঘড়ি উল্টা পাল্টা, কটা বাজে? ব্রেকফাস্টে আছে হচ্ছে লুচি, নরম নরম লুচি আর আলুর দম, তরকারি মানে চচ্চড়ি টাইপের কিছু রাখতে হবে। সকাল থেকে কাটকে রাখা যাবে না। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে এখন আমরা এই আমবাগানটাকে একটু ঘুরে দেখব। তো আমরা ঘোরার আগে তোমাদেরকে দেখাই হচ্ছে আমাদের পিকনিক না, এটা একটা গেট টুগেদার, তো সেট আপটা দেখাই আর পুরো বাগানটাকে ঘুরে দেখাই। চলো, বুঝেছি ক্ষতি নেই আর তুই ছাড়া গতি নেই, আমরা বলেছি যে আমার একটা সুন্দর করে ছবি তুলে দে আর আমার ছবি তুলেছে। হ্যাঁ আমি আমাকে একা দেখাও কেন, দেখো এই যে বদনটা আর এই যে বিজ্ঞাপনটা। ঠিক আছো তুমি? মা ভালো লাগছে? মামা তুমি কি খেলছো, বল খেলছো? ইয়ে হাই করে দাও বাবু, হাই, সবাই হাই করো। ইয়ে নো 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 নো, প্রচুর ভিডিও তুললাম, অনেক ফটো তুললাম যেগুলো তোমরা দেখতে পারবে। আর এই যে এটা হচ্ছে বৌদি, বৌদি হাই করে দাও। হাই। এদের বাড়িতে আমরা এসেছি আজকে, এদের জন্য আজকে এত মজা করতে পারছি। তো এখন বৌদি আমাদের ডেকে বলছে যে তোমার মেয়ে কোথায় আমি জানি না, এরকম ডেকে ডেকে নিয়ে এসে আমাকে এখানটায় বসালো। পকোড়া খাচ্ছে না, পিপি পিপি বলেছে না, দুষ্টুমি করেছে না? দাদা আমরা ওর মাকে আজকে ভয় দেখাও, দেখো দেখো আমার সাথে এরকমই, ওরে বাবা এটাই আমার কাছে এটাই মজা আর যে আমার জেঠু আমার ব্লগে কথা বলে। ব্রেকফাস্টের পর পরই চলে এসেছে আমাদের কফি, মজা করার পর। এখন ইনি ভীষণ মানে বিষম খেয়েছিল, বিষম খেয়ে খাবে হচ্ছে কফি। তুমি খেয়েছো মা? খাবো, গরম হচ্ছে, ঠান্ডা হচ্ছে, ঠান্ডা খেয়েছে তো। খেয়ে যাচ্ছিস
এমনি এমনি কি চেয়ারটা বানিয়েছি তোদের মতন যদি না খেতাম খাচ্ছি ভালোই গেছে তাহলে কত খাবি সেই সেই তো মানে পঞ্চাশটা লুচি খেয়েছিস আর এই কটা কফি খেলি না না আর দশ ওরে বাবা এরকম জানো এই বাটির ছ বাটি খেয়েছে আর কফি আট দশ কাপ হয়ে গেছে পঞ্চাশটা লুচি খেয়েছে বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বেশ করছি দাদার বাড়িতে আরো খাবো পঞ্চাশটা লুচি আরো আরো লুচি আছে খাবি আরো চিকেন পকোড়া আছে খাবি আনতে বলবো হ্যাঁ আনতে বলবো দেখো 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 দেখেছো পুচকি দিতাম ওইখানে ভাই হাই বলে দে তো খাওয়া শেষই হচ্ছে না পেয়ারা চলে এসেছে তারপর আসবে হচ্ছে এসে পড়েছে আমার জন্য আনতে গেছে কোল্ড ড্রিঙ্ক আজকে খাওয়া সত্যিই শেষ হচ্ছে না প্রচুর খেয়ে ফেলছি আর একে তো শান্ত করানোই যাচ্ছে না শান্ত হতে হবে লাল হয়ে গেছে পুরো বসো তুমি বসে বসে খাও বাবা ভগবান তোকে যে কি দিয়ে বানিয়েছে আবার কোল্ড ড্রিঙ্কস আর কি খাবি আর কি খাবি তুই আর কি বাকি আছে দেখতেই পাচ্ছ ওর ড্রেস চেঞ্জ হয়ে গেছে কেন চেঞ্জ হয়েছে অনেকক্ষণ মজা করেছে তারপর ওকে ফ্রেশ করিয়ে খাইয়ে তারপর আবার যাচ্ছিস পিকনিক পিকনিক হ্যাঁ হ্যাঁ মজার জায়গায় যাচ্ছি সবাই মিলে গেট টুগেদার হ্যাঁ যাচ্ছি আবার হ্যাঁ পার্টি আমার বড় মাও জানে এটাকে পার্টি বলে পার্টি হ্যাঁ তুমি আজকে আমাদের ফ্রেন্ডের হাই বলো হাই বলে দাও হাই বল কেমন আছো সবাই হ্যাঁ সবাই ভালো আছে দেখো গানের আওয়াজ কানে এসছে নাচ শুরু হয়ে গেছে ওখানে কি আবার কথা বলছি বাবা দেখো হাড়ি গুলোর আর কিছু নেই সবাই মিলে এই যে হাই হ্যালো 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 হামা আমরা এখন নৌকো চড়তে যাব মা নিয়ে হাঁটতে পারবে না বোট চড়তে যাব জলে স্নান করব চল সবাই চল ওটাই বাকি আছে সব জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি সবাই মিলে লাইন ধরে যে খুব কষ্ট আমরা চলে এসেছি মথুরা বিলে মোটামুটি দেড় কিলোমিটার হাঁটা হয়ে গেল আর এই ব্রিজ গুলো দেখতে পাচ্ছ সব এই ব্রিজটা এখন কানেক্ট হবে NH-34 কি বলছো দাঁত ছাতা আমার মেয়েও আজকে ভীষণ মজা করেছে ভীষণ 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 মজা করেছে নৌকালা কেউ ঠিকই বলছে আরেকবার আরেকবার বসো দাদু নৌকা মারা কেন কিন্তু
তুই থেকে যা স্বভাবে।